মা যখন বলতেন যে যে ব্যথা ব্যথা যে আমার কষ্ট বা কাতরানি, মনে হচ্ছে যে উনি মাঝে মাঝে এইভাবে বলে যে ব্যথার যন্ত্রণা মনে হয় জানটা শেষ করে ফেলি। কিন্তু আলহামদুলিল্লাহ এখন উনি আজকে সকাল থেকে একদম ওনার চেহারা এবং মনে একটা স্বতঃস্ফূর্ততা আছে। আসসালামু আলাইকুম দর্শক, ডিপিআরসির পক্ষ থেকে আমি শওকত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা শব্দটা অনেক ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ব্যাপকতা অনেক বিশাল, আর সন্তানের কাছে তো অবশ্যই। বাট এই মা যখন ছোটবেলা থেকে তার সন্তান পুরো পরিবারকে নিজে আগলে রাখেন, সকল কষ্ট থেকে পুরো পরিবারকে সবসময় আগলে রাখেন, সকল বিপদ আপদ সকল কষ্ট থেকে, কিন্তু এই মাগুলোই মাঝে মাঝে অনেক কষ্টে পতিত হন, বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে, এবং সন্তান হয়ে মায়ের এই কষ্ট দেখাটা আসলে আমাদের জন্য মাঝে মাঝে অনেক কষ্টকর হয়ে যায়। মাঝে মাঝে আমরা বুঝতে পারি না আসলে আমার কি করা উচিত, কোথায় নিয়ে যাব চিকিৎসার জন্য, কারণ আশপাশে এত বেশি প্রতারণা বা এত বেশি ভুল চিকিৎসা কোথায় না কোথায় ভুল হয়ে যায়। তারপর আমরা থেমে থাকতে নেই, আমরা খুঁজতে থাকি কোথায় সঠিক চিকিৎসা আছে। আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন একজন সন্তান, যিনি তার মাকে নিয়ে এসেছিলেন আমাদের কাছে, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চিকিৎসার জন্য, যিনি দীর্ঘদিন যাবত ওনার পায়ের গোড়ালি এবং হচ্ছে ওনার ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছিলেন। তার পরবর্তীতে যখন চিকিৎসা নিয়েছিলেন, আজকে বাসায় নিয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায়। সেই সুস্থ এবং তার গল্পটাই তার ছেলের মুখ থেকে আজকে আমরা একটু শুনবো, তার আগে আমরা একটু পরিচিত হয়ে যাবো আমার এই ভাইটির সাথে। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নাম এবং পরিচয়? আমি আনিসুর রহমান, আমার বাসা এখানে হচ্ছে তেজগাঁও বেগুন বাড়ি, আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী চাটখিলে। আচ্ছা। আর বেসিক্যালি হচ্ছে আমার মা দীর্ঘদিন থেকেই উনি হাত ব্যথা, গা ব্যথা এবং কোমর ব্যথা নিয়ে ভুগছিলেন। তো ওনার হচ্ছে আপনার হার্টেরও সমস্যা আছে। আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে ওনার হার্টের সমস্যা থেকে এই সমস্যাটা হচ্ছে আর কি। তো এটা দীর্ঘদিন থেকে উনি ভুগছিলেন। এরপরে আমরা বিভিন্ন ডাক্তার দেখালাম, বিভিন্ন জায়গায় গেলাম, তো দেখানোর পরেও আমরা সেভাবে আশানুরূপ কোনো ইম্প্রুভমেন্ট পাইনি। তো পরবর্তীতে আমার ওয়াইফের বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারলাম ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যার আছেন এখানে, ওনার একটা প্রতিষ্ঠান আছেন এখানে, বাত ব্যথা রিলেটেড উনি খুব ভালো একটা চিকিৎসা দেয়, যেটা বাংলাদেশে অন্য কোথায় এইভাবে সিস্টেমেটিক ওয়েতে এই ট্রিটমেন্টটা ব্যবস্থা নেই। তো এরপরে আমরা চলে আসি, স্যারকে দেখাই, স্যারকে দেখানোর পরে স্যার বিভিন্ন বিষয়ে আমাদের কাছে তথ্য নিলেন এবং ডায়াগনোসিস করলেন। করার পরে স্যার এটা আইডেন্টিফাই করলেন যে ওনার স্পাইন ডিস্ক প্রলাপস আছে। মানে এবারেই আপনারা প্রথম আসলে জানতে পারলেন, এর আগে আমরা জানতে পারলাম এবং হচ্ছে কোমরের হাড়ে ক্ষয় আছে, তারপরে হচ্ছে গার্ডের ডিস প্রলাপস আছে, তারপরে দিয়ে হচ্ছে এই বাম হাতে অনেকটা প্রোজেন শোল্ডার হয়ে গেছে। এরপরে স্যারের সাজেশন মোতাবেক আমরা এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিই। আমরা আজকে একটু অ্যাড করি, ওনার আরেকটা মনে প্রবলেম ছিল যে উনি সকালে যখন ঘুম থেকে উঠতেন পায়ের নিচে প্রচন্ড পেইন হতো, উনি পা দিতে পারতেন না, ব্যথা হতো, পায়ে ব্যথা হতো ঘুম থেকে উঠলে, বা উনি কাত হয়ে শুতে পারতেন না, শরীর ব্যথা করতো, রাতে ঘুম হতো না। মানে যেহেতু বয়স্ক একজন মানুষ, উনি তো আসলে সাংসারিক কাজগুলো করেন না, বাট ওনার নিজের কাজগুলো উনি নিজে করেন, নিজের কাজগুলো করা, ওযু করা, নামাজ পড়া, স্বাভাবিক কাজগুলো উনি ওইভাবে করতে পারতেন না। ওনার চুল বাঁধা বা হচ্ছে আপনার ওয়াশরুম ইউজ করা, নিজের জামা কাপড় চেঞ্জ করা, সেটা তো কষ্ট করতে পারতেন না, খুবই কষ্ট। আর বেসিক্যালি হচ্ছে আমাদের বড় ফ্যামিলি, আমরা অনেক ভাই বোন, তো ছোটবেলা থেকেই মা দেখা যায় যে আমাদের পরিবারের জন্য সংসারের জন্য অনেক হার্ডওয়ার্ক করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু উনি কখনো এই ব্যথা বা এগুলো আমাদেরকে ওইভাবে বুঝতে দেন নাই, বা বয়স হওয়া সত্ত্বেও উনি অনেক ধৈর্য ধরে এগুলা সহ্য করতেন। কিন্তু আমরা সন্তান হিসেবে তো এটা আমাদের জন্য আসলে খুবই একটা কষ্টের এবং বেদনা যে আমরা ওনাকে সুস্থ করতে পারতেছি না, বা উনি বেটার ফিল করছেন না, এত ডাক্তার দেখাচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের সন্তান পেলাম। সন্তান পাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওনার ট্রিটমেন্টে আমরা এখানে পড়াশোনা দিয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বেটার ফিল করছেন। আর ওইভাবে যে সিভিয়ার পেইন ছিল, তারপর দিয়ে হচ্ছে আপনার হাতে যে এখানে যে ক্যাপসুলাইজ ছিল, ফ্রোজেন শোল্ডারের মতো যে অবস্থা ছিল, মুভমেন্ট করতে পারেন, এটা আলহামদুলিল্লাহ ইম্প্রুভমেন্ট হয়েছে। স্যারের যে অ্যাডভাইস, যে পরামর্শ, এটার মাধ্যমে দেখা যায় যে আরও ইম্প্রুভমেন্ট আরও হয়ে যাবে। বাট এখন যতটুকু হয়েছে আমরা আলহামদুলিল্লাহ ফিল প্লিজড। আমরা যদি আরও কিছুদিন থাকতে পারতাম তাহলে আরও বেটার আমরা একটা ইম্প্রুভমেন্ট পেতাম। এখন ঈদ চলে আসছে, আমাদেরকে একটু বাড়ি যেতে হবে, সেই জন্য আর কি আমরা এই মুহূর্তে স্যার মনে হয় একটা প্রসিডিউর বলে দিয়েছেন যে বাসায় গিয়ে আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন একটা, আচ্ছা, এই ট্রিটমেন্টের ভিতরে থাকার জন্য। জি,
তো দীর্ঘদিন পর মাকে সুস্থ অবস্থায় নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, কারণ মা যখন বলতেন যে যে ব্যথা ব্যথা যে আমার কষ্ট বা কাতরানি, মনে হচ্ছে যে উনি মাঝে মাঝে এইভাবে বলে যে ব্যথার যন্ত্রণা মনে হয় যানটা শেষ করে ফেলি, কিন্তু আলহামদুলিল্লাহ এখন উনি আজকে সকাল থেকে একদম ওনার চেহারা এবং মনে একটা স্বতঃস্ফূর্ততা আছে। আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন, অনেকেই হয়তো তথ্য না জানার কারণে, যেটা আপনি একটু আগে বলেছেন আপনার মা মাঝে মাঝে বলেন যে মনে হয় যান শেষ করে ফেলি, মানে এটা আসলে কষ্ট থেকে বলছেন, কষ্ট যখন সহ্য করতে পারে না, অনেকে আসলে জানেন না, সেই সকল মানুষদের জন্য উপদেশমূলক ভাবে কিছু বলবেন এই ট্রিটমেন্ট সম্পর্কে? সেটা হচ্ছে আসলে মানুষ ইন জেনারেল চিকিৎসা ব্যবস্থার পেছনে দৌড়ায়, কিন্তু বর্তমানে প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থারই একটা আপগ্রেডেশন এবং আধুনিকায়ন হয়েছে, যেটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও আপনার এই ধরনের একটা ইনোভেশন আসছে, যেটা মানুষ আগে জানতো না যে ফিজিওথেরাপি কি বা ফিজিওথেরাপির মাধ্যমে মানুষ কীভাবে সুস্থ হয়, যে একটু গরম সেক দিল একটু ঠান্ডা সেক দিল মানুষ সুস্থ হবে না। এখানে খুব আধুনিক সিস্টেম এবং অত্যাধুনিক মেশিনে যেই থেরাপিগুলো দেওয়া হয়, যেটার মাধ্যমে রোগী খুব ফ্রিকুয়েন্টলি তার যেই মাসেলগুলো ফিক্সড হয়ে যায় বা রিজিড থাকে সেগুলোর মুভমেন্ট খুব দ্রুত হয়, এই উন্নত অনেক চিকিৎসা ব্যবস্থা সারা এখানে আছে, এই জন্য আলহামদুলিল্লাহ আমি প্লিজড। এবং আমি অন্য অন্য যারা আছে, বিশেষ করে যারা খুব ব্যথা নিয়ে খুব কাতরাচ্ছেন বা খুব অনেকে ব্যথার জন্য দেখা যায় যে অর্থোপেডিক্স ডাক্তারদের কাছে যাচ্ছেন বা ব্যথা রেটে যাচ্ছে, কিন্তু বর্তমানে আমার কাছে যেটা মনে হলো যে দীর্ঘদিন আমার যে ট্রিটমেন্টগুলো করালাম বিভিন্ন ডাক্তারের কাছে, সেটা থেকে মনে হচ্ছে যে এই দিকে যদি মানুষের ডাইভার্সিফিকেশন আসে বা হয়, তাহলে মানুষ নিঃসন্দেহে খুব দ্রুত অপারেশন ওয়ার্ক আপ করতে পারবে। সেটাই, খুব সুন্দর বলছেন স্যার, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলাম এতক্ষণ একজন ছেলের কথা, আসলে মা যখন কষ্টে থাকে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না, তো সুস্থতাই সকল সুখের মূল, আমরা সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো, সঠিক চিকিৎসা নেব, সঠিক চিকিৎসা তখনই সম্ভব যখন মানে সঠিকভাবে সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ছেলের মায়ের জন্য এবং এই ছেলের জন্য, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।